চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে রাজ্যে কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিশিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। তুমি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো না কেন আর অষ্টম শ্রেণী পাশ করে থাকো তবেই এখানে আবেদন করতে পাবে। এখানে নিয়োগটি করা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবহন দপ্তরের তরফ থেকে। তো চলো ডিটেলসে জেনে নেই কিভাবে আবেদন করবে, কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে আর কত তারিখ লাস্ট ডেট, সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটির নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে নিয়োগকারী সংস্থার নাম হলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবহন ভবন, স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। যেখানে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে শুরুতে 11,500 টাকা করে। এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমার যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি চলছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে সুন্দর করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই হয়ে যাবে। আমি ডিটেলসে বলে দিচ্ছি নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতা বয়সসীমা। দেখো এখানে প্রার্থীর বয়সটি মনে রাখবে, ন্যূনতম 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই প্রার্থীরা এখানে আবেদনটি করতে পাবে। আর মনে রাখবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। অষ্টম শ্রেণী পাশ করে তুমি যদি চাকরি খোঁজ করে থাকো এখানে আবেদন করে দেবে। দেখো আবেদনের সময়সীমা হলো 7/2/2024 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে আবেদনটি করতে হবে। অফলাইনে আবেদন চলছে কিন্তু মনে রাখবে অফলাইনে আবেদনের জন্য তো তোমাদের আবেদন ফর্মটি জরুরি হবে। তো এই আবেদন ফর্মটি যদি ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাবে, তবে তার লিংক পেয়ে যাবে। দেখো তোমাদের সবার প্রথমে আবেদনপত্রটিকে সুন্দর করে পূরণ করে নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, তোমার সিগনেচার, ফটো সব কিছু সুন্দর করে দিয়ে যা যা ডকুমেন্টস বলেছে অ্যাটাচ করে দিতে হবে ওই ফর্মের সঙ্গে। তারপর একটি খামের ভিতর পড়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। মনে রাখবে এখানে কর্মী নিয়োগ করা হবে কিন্তু দুটি ধাপে, 50 নম্বর থাকবে দুটি ধাপ মিলিয়ে, মাত্র দেখবে 50 নম্বর। প্রথমে 30 নম্বরের টেকনিক্যাল টেস্ট হবে, তারপর 20 নম্বরের ইন্টারভিউ হবে। দুটি ধাপের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। এখানে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে সেই পদ হলো ড্রাইভার। অষ্টম পাশে স্বাস্থ্য পরিবহন দপ্তরের ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পাবে। আর আবেদনের লাস্ট ডেটটি মনে রাখবে 7/2/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাবে। আর দেখো এখানে যেই ড্রপ বক্সে তোমাকে পাঠাতে হবে তার ঠিকানা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। আবেদন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সেটে দিতে হবে এক এক করে দেখে নাও। সেলফ অ্যাটেস্ট কপি লাগবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি লাগবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমার প্যান কার্ড, আধার কার্ড, ভোট কার্ড, আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো একটি দিতে হবে। তারপর অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোট কার্ড অথবা আধার কার্ড দিতে পারো। তারপর বার্থ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট। তারপর এখানে ড্রাইভিং লাইসেন্স, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তা দিতে হবে, এবং ফটোকপি। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ফর্মের সঙ্গে সেটে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানা দেওয়া রয়েছে, তোমরা যদি আরও বিষয়ে জেনে নিতে চাও অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো, www.wbhealth.gov.in। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি সংস্থা, কিন্তু নিয়োগটি করা হচ্ছে কন্ট্রাকচুয়ালি। প্রথমে কন্ট্রাকচুয়ালি নেওয়া হবে, একসঙ্গে 8 জনকে কিন্তু নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,500 টাকা করে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক করতে ভুলবে না। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংয়ে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে। থ্যাংক ইউ।